মনিরা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেল্পারের নতুন ক্লাস। এর আগে আমরা পুষ্টির তিনটে ক্লাস কিন্তু করে নিয়েছি অলরেডি। এরপর আমরা পুষ্টি থেকেই পড়ব, কিন্তু সেটা সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ টপিক ওয়াইজ আমরা কিন্তু ক্লাস করব ডিটেইলসে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এমসিকিউ ডিসকাশন হবে, কিন্তু আমরা ডিটেইলসে দেখব। এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি তোমাদের পুষ্টি, সেগুলো কিন্তু মেইনলি এমসিকিউ বেস করেছিল, কিন্তু আজকে তোমরা দেখবে ডিটেইলস ক্লাস। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আমরা কি টপিকে পড়ব আজকে। আমাদের বিষয় হলো, অর্থাৎ পুষ্টি থেকে আজ আমরা পড়ব কি, আমরা পড়ব খাদ্য। আজ আমাদের টপিক হচ্ছে খাদ্য, মানে ফুড। এখানে এই যে পুরো সেকশনটা আছে, এই খাদ্য টপিকটার মধ্যে আমরা সাব টপিক অর্থাৎ ফুডের মধ্যে আমরা কি কি জিনিস পড়ব আজ। আমরা পড়ব খাদ্য কাকে বলে, সেকেন্ড কি পড়ব, পড়ব খাদ্যের প্রকারভেদ কি কি, তিন নম্বরে কি পড়ব খাদ্যের উপাদান কি, এবং ফোর্থ এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে প্রশ্ন উত্তর প্র্যাকটিস। আমরা তো ডিটেলসে আলোচনা করবই, কিন্তু আফটার ক্লাস আমরা প্রশ্ন উত্তর ডিসকাশন করব, যাতে সেই টপিক থেকে তোমাদের সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। দেখো প্রথমে একটা প্রশ্ন রেখেছি, তোমাদের মধ্যে কে কে বলতে পারবে এটা, পশুর শিং কি দিয়ে তৈরি হয়, পারবে বলতে কেউ? পশুর শিং, এই যে আমরা গরু মহিষ বা অন্যান্য যে পশু দেখি, তাদের যে মাথায় একটা শিং থাকে, সেই শিংটা কি দিয়ে তৈরি হয় বলো তো? চারটে অপশান দেওয়া আছে, প্রোটিন ফ্যাট ভিটামিন এবং শর্করা। সঠিক উত্তর কি পারবে দিতে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রোটিন। যারা জানতে তাদের জন্য তো খুব ভালো, আর যারা জানতে না আজকের ক্লাসের পর কিন্তু জেনে যাবে, কারণ আজকের ক্লাসে আমরা এই ধরনেরই প্রশ্ন উত্তর দেখব, এবং তার সঙ্গে সঙ্গে যখন পুরো ডিটেলসে তোমাদেরকে আমি পড়াবো যে প্রোটিন কি ফ্যাট কি, তখন তোমাদের কাছে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর একটা প্রশ্ন আছে, কি বলছে প্রশ্নে, প্রশ্ন বলছে দীর্ঘদিন শুধু কি জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকা সম্ভব, সঠিক উত্তর বলো তো কি হবে? চারটে অপশন এখানে আছে, দেখো ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট এবং সবকটি, কি হবে সঠিক উত্তর, পারবে দিতে? সঠিক উত্তর কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে কার্বোহাইড্রেট, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি দীর্ঘদিন। এই ছিল আমাদের আজকে প্রথমেই দুটো কোশ্চেন। এবার আমরা ডিটেলস ক্লাসে চলে আসছি। তোমাদেরকে শুরুতেই আমি বলেছিলাম যে আমরা ডিটেলস ক্লাস দেখব, এই কিন্তু আমাদের ডিটেলস ক্লাস স্টার্ট হলো। তো চলো দেরি না করে আমি তোমাদেরকে বলি কি, প্রথমে দেখো খাদ্য কাকে বলে, খাদ্য কাকে বলে, কি বলছে, বলছে যে আমরা যে সমস্ত দ্রব্যাদি মানে আহার্য সামগ্রী গ্রহণ করি তাদেরকে বলা হয় খাদ্য, অর্থাৎ মানে আমরা যে সমস্ত বস্তু আহার করি তাকে আহার্য সামগ্রী বলে। মানে সহজ ভাষায় কি বলো তো, সহজ ভাষায় হলো আমরা যা কিছু খাচ্ছি তাকেই আমরা বলছি খাদ্য, মানে আহার্য সামগ্রী, ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে সমস্ত আহার্য সামগ্রী খাদ্য নয়। কেন বলো তো, ধরো যে বাড়িতে দুর্বা ঘাস দিয়ে অনেক যে যখন ভাই ফোঁটা হয় কিংবা কোনো অনুষ্ঠান আচার পার্বণে আমরা বেলপাতা পুজো, বেলপাতা দিয়ে পুজো করি, বা আমরা দুর্বা ঘাস দিয়ে মাথায় ছোঁয়াই ভাই ফোঁটার সময়, তো এটা যদি আমি এখন খাবার হিসেবে গ্রহণ করি অ্যাজ আ মানুষ হিসাবে, এটা কি খাদ্য হবে? হবে না তো, না? কিন্তু পশুদের জন্যই আমার এটা খাদ্য, অর্থাৎ এটা কিন্তু ডিপেন্ড করে, কেমন সেগুলো আমরা আস্তে আস্তে আসছি যে কোনটা কি খাবার হবে কোনটা খাবার হবে না। কি বলছে, বলছে যে অর্থাৎ আমরা বলতে পারি যে যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণ করার ফলে আমাদের কি হবে, আমাদের পুষ্টি এবং শক্তি উৎপাদন এবং দেহের ক্ষয়পূরণের সাহায্য হবে, তাকেই আমরা বলতে পারি কিন্তু খাদ্য। অর্থাৎ আমরা যে ভাত খাই, ভাত খাওয়ার ফলে কি হয় যে যদি অনেক ভাত কেউ খায় মোটু হয়ে যায়, সারাদিন দিনে পাঁচবার ভাত খেলে সে একটু মোটু হয়ে যায়, আবার প্রচুর পরিমাণে ফাস্টফুড খেলেও কিন্তু একটু মোটু হয়ে যায়। তো এই যে এই খাবারগুলো খাবার পরে আমাদের শরীরে যে একটা পরিবর্তন হচ্ছে, কেউ বা শাকসবজি খাচ্ছে তার শরীর খুব তরতাজা থাকবে, স্কিন গ্লো করবে,
ফলমূল খেলে স্কিন গ্রো করবে, অর্থাৎ এই যে খাবারগুলো খাবার ফলে তাদের শরীরে যে একটা পরিবর্তন হচ্ছে এবং যেটা দেহের পুষ্টিতে দেহের বৃদ্ধিতে সাহায্য করছে, তাকেই সেই সমস্ত খাদ্যকে আমরা মানে তাদেরকেই আমরা বলছি খাদ্য। মানে তুমি ভুলভাল ওই ঘাস পাতা খেলে সেটা কিন্তু খাদ্য নয়। কেমন? আশা করি এই পর্যন্ত কোনো রকম সমস্যা নেই। আমরা তাহলে আমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি। কি বলছে পরবর্তী? বলছে জীবদেহের শক্তির উৎস হলো খাদ্য। এই যে আমি একটু আগেই বললাম, কেউ যদি মহামারী বা দুর্ভিক্ষের সময় কি হয়, মানুষ তো অনেকদিন খেতে পায় না, তার ফলে দেখবে রোগা শুকিয়ে কাঠ হয়ে যায়, নড়ে চড়ে বসার ক্ষমতা থাকে না। অর্থাৎ আমাদের এই খাবার ভাত রুটি মাছ মাংস এই সমস্ত কিছু আমাদের কিন্তু দেহের শক্তি যোগাচ্ছে। যারা প্রত্যেক দিন সকালে উঠে এক গ্লাস করে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস করে দুধ খায়, তারা প্রচুর পাওয়ারফুল, তাদের কাছে তোমরা পারবে না। তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য, খাবার খাবার ফলে আমাদের দেহের শক্তি উৎপাদন হয়। আর কি বলছে? শালক সংশ্লেষ প্রক্রিয়াকালে সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থায়ী শক্তিরূপে আবদ্ধ হয়। মানে কি? আমরা জানি আমরা যেমন ভাত মাছ মাংস দিয়ে খাবার খাই, গাছেদেরও তো খাবার দরকার হয়, না হলে ছোট গাছ থেকে বড় গাছ হয় কি করে? একটা গাছ প্রথমে এরকম ছোট থাকে, তারপরে আস্তে আস্তে সে বৃক্ষ জাতীয় একটা গাছে পরিণত হয়। সেটা কিভাবে হয়? তার তো খাবার দরকার। খাবারের জন্য গাছ কি করে? গাছ তার পাতাকে কাজে লাগায়। ছোটবেলায় আমরা পড়েছি গাছের মূল দিয়ে মাটি থেকে সে জল শোষণ করে এবং খনিজ যে লবণ আছে সেগুলোকে সে শোষণ করে, খনিজ পদার্থ খনিজ লবণ সেগুলো শোষণ করার পর সে মূলের মাধ্যমে উপরে নিয়ে আসে। আসার পর তার গাছের যে ধরো আমি শিরা বলছি গাছের ক্ষেত্রে বোঝানোর জন্য, আমাদের যেমন শিরা হয় রক্তে তেমনি গাছের ক্ষেত্রে সংবহন কলা হয় জাইলেম ফ্লোয়েম, তো এদের মাধ্যমে হচ্ছে উপরের দিকে উঠে আসে। আসার পর পাতায় পৌঁছায়, এখানে পৌঁছালো জল এবং বিভিন্ন রকমের আয়রন পৌঁছালো। পৌঁছানোর পর কি হয়? সূর্যের আলো আসে, সূর্যের আলো চলে আসলো এবং এই পাতায় থাকা ক্লোরোফিল এই তিনটে মিক্সড হয়ে ওরা রান্না করে। রান্না করে গাছ বলে যে ভাই আজকে খুব ভালো রান্না হয়েছে, আয় তো খাবি আয়, এবং সমস্ত দেহে গাছে ছড়িয়ে পড়ে, গাছরা পিকনিক করে। তো এই হয়ে গেল গাছেদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া। অর্থাৎ গাছ যে খাবার এভাবে তৈরি করে এবং এর ফলে গাছের কিন্তু শক্তি মানে উৎপাদন হয় এবং সৌরশক্তিকে গাছ নিজের শরীরের মধ্যে আবদ্ধ করছে। আর কি হচ্ছে? ফলে অর্থাৎ জীবদের যাবতীয় বিপাকক্রিয়া যেমন চল শ্বসন রেচন পুষ্টি, এগুলোর মানে কি? শ্বসন রেচন পুষ্টি, রেচন মানে রেচন যে ক্রিয়া তোমরা জানো, শ্বসন পুষ্টি ইত্যাদিতে সাহায্য করে এবং উদ্ভিদের ক্ষেত্রে চলন গমন, উদ্ভিদ শুধু নয় প্রাণীদের ক্ষেত্রেও চলন গমনে সাহায্য করে, ঠিক আছে? এবং সুতরাং প্রাণ ধারণের জন্য প্রত্যেক জীবকেই খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য ছাড়া কিন্তু কোনো কিছুই বাঁচতে পারবে না। একটা গাছকে যদি তুমি জল না দেবে, তাকে রেখে দেবে শুকনো টবে, কিছুদিন পর মারা যাবে। গাছের যেমন তুমি জল না দিলে মারা যাবে, আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই, খাদ্য না থাকলে আমরা বাঁচতে পারবো না। অর্থাৎ খাদ্য ভীষণ দরকারি আমাদের জন্য। এরপর আসি খাদ্যের প্রকারভেদ। আমরা তো অনেক কিছু খাই, সামোসা খাই, মোমো খাই, এগরোল চাউমিন ভাত রুটি আলুর দম কড়াইশুঁটির কচুরি ডিম মাছ মাংস মিষ্টি অনেক কিছু খাদ্য হিসেবে আমরা গ্রহণ করছি। তো এই এত কিছু যে খাবার আছে সেগুলোর তো নিশ্চয়ই ভাগ আছে। আমরা কি বলি ওটা মুঘলাই ডিশ, আর কি বলি ওটা চাইনিজ ফাস্টফুড। এই যে আমরা ক্যাটাগরিতে ভাগ করি ঠিক তেমনি এটা তো আমরা বলি মানে আমাদের পড়ার ভাষায় কি হয়, পড়ার ভাষাতেও খাদ্যের কিন্তু এমন প্রকারভেদ থাকে। সেগুলো চলো দেখি খাদ্যের প্রকারভেদগুলো কি কি। দেখো খাদ্যের প্রকারভেদে কি বলছে? বলছে খাদ্যের কার্যকারিতা অনুযায়ী খাদ্যকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, অন্যটা হচ্ছে দেহ সংরক্ষণ খাদ্য। দেহ পরিপোষক খাদ্য কি? শর্করা প্রোটিন ফ্যাট এগুলো হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। আচ্ছা দেহ পরিপোষক খাদ্য মানে কি? দেখো আমি লিখেই দিয়েছি তোমাদের জন্য দেহ পরিপোষক খাদ্য মানে কি। মানে কি? মানে হচ্ছে যে সমস্ত খাদ্য দেহের গঠন বৃদ্ধি এবং শক্তি উৎপাদনে সাহায্য করে তাদেরকে বলা হয় হচ্ছে দেহ পরিপোষক খাদ্য।
মানে একটা শিশুকে আমরা কি 6 মাস বয়সের পর তাকে ভাতগুলোকে সিদ্ধ করে করে খিচুড়ি বানিয়ে তার সঙ্গে ডাল মিশিয়ে খাওয়াই, তাতে কি তার গ্রোথ ভালো হবে? 6 মাসের আগে নয়, 6 মাসের পরে করি। ডিম, অর্ধেক ডিম খাওয়াই, গ্রোথ ভালো হবে। তো এগুলো কিসের মধ্যে পড়ে? এগুলো তো সব প্রোটিন, শর্করা, এগুলোর মধ্যেই পড়ে। অর্থাৎ এই খাদ্যগুলো আমরা যদি গ্রহণ করি, আমাদের দৈহিক বৃদ্ধিতে এরা সাহায্য করে, দেহের গঠন অনেক ভালো থাকে। তো এগুলোকে কি বলছে? দেহ পরিপোষক খাদ্য। আর কি আছে? কি দেহ সংরক্ষণ খাদ্য? এগুলো হচ্ছে ভিটামিন, খনিজ পদার্থ। এগুলো এগুলো যদি তুমি ঠিক করে না খাও, তোমার বিভিন্ন রোগ হবে, বিভিন্ন রকমের শরীর খারাপ হবে। আমরা আগের দিন পড়েছিলাম ভিটামিনের অভাবে আমাদের রাতকানা হয়, স্কার্ভি হয়, চুল পড়ে যায়, আরও অনেক রোগ হয়। অর্থাৎ এই খাদ্যগুলো যদি ঠিকঠাক করে না খাওয়া হয়, অর্থাৎ দেহ সংরক্ষণ খাদ্য যদি গ্রহণ না করি, তাহলে খুব সমস্যা হবে, আমাদের দেহে বিভিন্ন রোগের সংক্রমণ হবে। যে সমস্ত খাদ্য দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে কিন্তু শক্তি উৎপাদনে সাহায্য করে না, তাদেরকে বলে দেহ সংরক্ষণ খাদ্য। চলো এরপর আশা করি এইটুকু অংশ তো বুঝতে পেরেছো। এরপর আমরা দেখি খাদ্যের কী কী উপাদান থাকে। দেখো এখানে ছবিতে অনেক উপাদান আছে, এর মধ্যে কোনটা তোমাদের পছন্দের খাদ্য? সর্ষে ইলিশ, না ভাত, না ফলমূল? সেটা কমেন্ট সেকশনে জানিও তোমাদের পছন্দের খাবার কী। আর এখন আমরা পড়ি, কী পড়বো? খাদ্যের উপাদান কী? খাদ্যের উপাদান আমরা পড়েছি কি, সুষম খাদ্যের উপাদান 6টি। সেই 6টি দেখো এখানে লিখে দিয়েছি। কী কী? শর্করা, এই যে ভাত। প্রোটিন, প্রোটিন কিসে থাকে? মাছ মাংস থাকে, ডিমে থাকে। ফ্যাট মানে তেল জাতীয় পদার্থ। ভিটামিন শাকসবজি ফলমূলে পাওয়া যায়। আর হচ্ছে জল, জলও আছে। এবং লাস্ট হচ্ছে খনিজ পদার্থ, মানে হচ্ছে ফসফরাস, ম্যাগনেশিয়াম, আয়রন, এগুলো হচ্ছে খনিজ পদার্থ। এই হয়ে গেল আমাদের খাদ্যের উপাদান। একটা সুষম খাদ্যের জন্য কিন্তু এই 6টা উপাদান যখন কোনো খাদ্যের মধ্যে থাকে, সেটাকে আমরা বলতে পারি সেটা সুষম খাদ্য। এরপর আমরা এইগুলো ডিটেলসে আলোচনা করব। কি বলছে ডিটেলসে? বলছে শর্করা কি। চলো জানা যাক শর্করা কি। শর্করার ইংরেজি নাম কি? কার্বোহাইড্রেট, ঠিক আছে। আচ্ছা শর্করা কি বলো তো? চলো দেখি শর্করা কি। শর্করা হচ্ছে, শর্করা কী কী দিয়ে তৈরি হয়? আমরা তো শর্করা, কার্বোহাইড্রেট শুনে শুনে অভ্যস্ত, বাট কী দিয়ে তৈরি হয় বলতে পারবে? তৈরি হয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টে জিনিস দিয়েই তৈরি হয়ে যায় শর্করা। কোথায় পাওয়া যায়? পরবর্তী প্রশ্ন। একটু আগে আমি চালের ছবি দেখিয়ে বললাম ভাতে আছে, একটা অপশান হয়ে গেল ভাত। ভাত আসলে আর রুটি আসবে না তো হতেই পারে না। সেকেন্ড অপশান রুটি মানে গম, ভাত গমে পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে কিসে কিসে পাওয়া যাচ্ছে? আলুতে, কচুতে, গাজরে, আপেলে, তরমুজে, এগুলোতে আমরা পাচ্ছি হচ্ছে শর্করা। চিনিতেও পাওয়া যায়, চিনি, পাঁঠার যকৃত, এগুলোতেও পাওয়া যায়। এদের কাজ কী? আমরা শর্করা খাদ্য কেন খাবো? নাই আমি ভাত না খেতে পারি, আমি রুটি নাই খেতে পারি, খাবো কেন? কারণ আছে। কারণ হচ্ছে এরা দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করতে এবং তাপ শক্তি উৎপাদন করতে মানে সাহায্য করে। যারা অনেক ভাত খায় দেখবে খুব শক্তি বেশি, যারা ধান ঝাড়াইয়ের কাজ করে কিংবা একটু মাঠে ঘাটে কাজ করে তারা দেখবে অনেকটা ভাত খায়, কারণ তাদের ওই যে শক্তিটা, ওগুলো করতে তো অনেক শক্তির দরকার হয়, আমি পারবো না করতে। তো এই অনেক শক্তি যাদের যখন চাই তখন অনেক ভাত খেতে হয়। অনেক ভাত খেলে তোমার অনেক শক্তি হবে, তুমি কাজ করতে পারবে। অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য আমাদেরকে শক্তি উৎপাদনে, দেহের কর্মদক্ষতা উৎপাদনে সাহায্য করে। আর কি করে? এটা খুব ইম্পর্টেন্ট, গ্লাইকোজেন যকৃত ও পেশিতে সঞ্চিত থাকে, যা প্রয়োজনের সময় গ্লুকোজে পরিণত হয়ে দেহে অতিরিক্ত তাপ শক্তি উৎপাদন করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণকে স্বাভাবিক রাখে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, একদম ভুলবে না, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। শর্করা থেকে আমাদেরকে আরও কিছু জানতে হবে। কি জানতে হবে? জানতে হবে যে স্বেচ্ছা জাতীয় খাদ্য কি মানুষের, স্বেচ্ছা জাতীয় খাদ্য খেয়ে মানুষ দীর্ঘদিন সুস্থ থাকতে পারে। মনে পড়ছে একদম প্রথমে তোমাদেরকে দুটো কোশ্চেন করেছিলাম, তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটা কিন্তু এটাই ছিল যে শর্করা জাতীয় খাদ্য মানে কোন খাদ্য খেয়ে মানুষ অনেক দিন বাঁচতে পারে। 4টি অপশান ছিল, তার মধ্যে একটা ছিল শর্করা। দেখো স্বেচ্ছার মানেই শর্করা, শর্করা জাতীয় খাদ্য খেয়ে কিন্তু মানুষ অনেক দিন বাঁচতে পারে।
আর কি বলছে? বলছে একজন প্রাপ্তবয়স্ক লোকের শরীরে 400 থেকে 600 গ্রাম শর্করার প্রয়োজন হয়। আর কি বলছে? 1 গ্রাম অনু শর্করা দহনে 4 KCL তাপশক্তি উৎপন্ন হয়। আর কি বলছে? শর্করার ভাগ বলছে, শর্করার 3টে ভাগ আছে, কি কি বলতো? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এদের মনোস্যাকারাইড মানে হচ্ছে একটা অণু দিয়ে তৈরি, এটি সরল শর্করা। উদাহরণ দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো হচ্ছে মনোস্যাকারাইডের উদাহরণ। আর কি বলছে? বলছে ডাইস্যাকারাইড, এটা হচ্ছে মল্টোজ, ল্যাকটোজ এগুলো হচ্ছে ডাইস্যাকারাইডের উদাহরণ। আর পড়ে রইল পলিস্যাকারাইড, শ্বেতসার, সেলুলোজ এগুলো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। তাহলে চলো আমরা আমাদের যে শর্করা সেটা আজ কমপ্লিট করে নিলাম। পরবর্তী কি বলছে দেখা যাক। বলছে প্রোটিন। প্রোটিন কি? প্রোটিনও ঠিক একইভাবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নতুন অ্যাড হলো নাইট্রোজেন দিয়ে প্রোটিন গঠিত হয়। প্রোটিনে অনেক সময় সালফার এবং ফসফরাসও থাকে। প্রোটিন আমাদের শরীরের জন্য কিন্তু খুব দরকারি, দেখছো? তাপশক্তি উৎপাদনে সাহায্য করে, আর কি করে? দেহের বৃদ্ধিতে সাহায্য করে। বাচ্চাদেরকে ওই বলছিলাম মিড ডে মিলের স্কুলে গেলে কি হয়, ডিম সিদ্ধ দেয়। কেন দেয়? যাতে বাচ্চার গ্রোথ ভালো হয়। তো এটা কি, ডিমটা কি? ডিমটা তো প্রোটিন। আর কোষ গঠনে সাহায্য করে। উৎস কি? ডিম, বিভিন্ন মাংস, মাছ এগুলো হচ্ছে প্রোটিনের উৎস। প্রোটিন থেকে মনে রাখবে যে 1 গ্রাম অনু প্রোটিন দহনে 4.1 KCL তাপশক্তি উৎপন্ন হয়। আগেরটায় দেখলাম 4, এটা হচ্ছে 4.1। একজন সাধারণ প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক 100 থেকে 150 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। আর কি হয়? আর হচ্ছে যে প্রোটিনের 3টা ভাগ আছে, কি কি? সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং লব্ধ প্রোটিন। হিস্টোন অ্যালবুমিন হচ্ছে সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, গ্লাইকোপ্রোটিন এবং লব্ধ প্রোটিন হচ্ছে পলিপেপটাইড। প্রোটিনের অভাবে 2টো রোগ হয়, কোয়াসিওকর আর হচ্ছে মেরাসমাস। এই রোগ দুটো কিন্তু হয়, এই রোগ দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, রোগ দুটোর নাম কিন্তু মনে রাখবে। এরপর আমরা দেখব ফ্যাট। ফ্যাট মানে বুঝতেই পারছ, তেল জাতীয় খাদ্য। আমরা বেশি তেল জাতীয় খাদ্য খেলে ফ্যাটি হয়ে যাই, ফ্যাটি, সেখান থেকেই তো চলে আসছে ফ্যাট। ফ্যাটে কি বলছে? বলছে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টি উপাদান দিয়ে ফ্যাট গঠিত হয়। ফ্যাটে কোথায় থাকে? বাদামে, নারকেলে, সর্ষে, বিভিন্ন তুলা বীজ এগুলোতে হচ্ছে ফ্যাট পাওয়া যায়। কাজ কি? তাপশক্তি উৎপাদনে সাহায্য করে, প্রাণীদেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, আর প্রাণীদেহে মেদ রূপে ভবিষ্যতের জন্য জমে থাকে। অনেকে ভাবে কি যে প্রচুর ফাস্টফুড খেলে মোটা হয়ে যায়, মেদ ঝরাতে চায়। তো মেদটা কি? মেদটা তো ফ্যাট। তো তার জন্য কি করতে হবে? তার জন্য ফ্যাট জাতীয় দ্রব্য কম খেতে হবে, তেল এসব অ্যাভয়েড করতে হবে। আর কি? কোলেস্টেরল থেকে, নামক ফ্যাট থেকে ভিটামিন ডি এবং টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়। এই হয়ে গেল ফ্যাট নিয়ে আমাদের তথ্য। এরপর আমরা চলে যাব আর কিছু ইম্পর্টেন্ট জিনিসে। সেগুলো হচ্ছে যে সমস্ত ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু জীবদেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রয়োজন হয় এবং তাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে। এর আগের দিন তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো জানো যে আমি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থেকে 2টো কোশ্চেন করেছিলাম। এর জন্য কি করতে হবে? যারা ক্লাস এখনও দেখোনি তারা প্রিভিয়াস, উপরে যে আই বাটন আছে সেখানে যাও এবং আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, কেমন? আর অথবা ভিডিও সেকশানে যাও, সেখান থেকেও আমার পুষ্টি সংক্রান্ত ক্লাস দেখতে পাবে। এই হচ্ছে, দেখো আজকে আমি পড়িয়েও দিলাম ডিটেলসে। এর উদাহরণ দেখো লিনোলেনিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড। 1 গ্রাম অনু ফ্যাট দহনে 9.3 KCL কি উৎপন্ন, তাপশক্তি উৎপাদন হয়। আর কি বলছে? ফ্যাট 2 টাইপের হয়, একটা সরল ফ্যাট আর একটা হচ্ছে যৌগিক ফ্যাট। সরল ফ্যাট হচ্ছে মোম আর যৌগিক ফ্যাট হচ্ছে গ্লাইকোলিপিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে যৌগিক ফ্যাট। ফ্যাটের পর আমরা চলে আসবো ভিটামিনে। ভিটামিন কি? ভিটামিন তোমরা জানো, ভিটামিন নিয়ে আমি আলাদা পরে একটা ক্লাস আনবো, আজকে অল্প করে ভিটামিন নিয়ে বলবো। ভিটামিনে জাস্ট কি বলছে যে ভিটামিন তোমরা জানো শাকসবজি, ফলমূল, দুধে পাওয়া যায়, এগুলোতে ভিটামিন থাকে।
ভিটামিন খুব অল্প মাত্রায় দেহে সঞ্চিত হয়। স্নেহদ্রব্যে দ্রবণীয় ভিটামিনগুলি যকৃতে এবং ত্বকে সঞ্চিত হয়। ভিটামিন সি অ্যাড্রিনাল কর্টেক্সে সঞ্চিত হয়। এই ইনফরমেশানগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট বলে কিন্তু দেয়া হয়েছে এবং এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কোশ্চেন দেয়। তেলে দ্রবণীয় ভিটামিন কী কী এবং জলে দ্রবণীয় ভিটামিন কী কী এগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আমরা প্রত্যেক বছর দেখি। চলো তাহলে, ভিটামিন তোমরা জানোই, চলে আসি খনিজ পদার্থ। আমি প্রথমেই বলছিলাম খনিজ পদার্থ মানে কি, মানে হচ্ছে লোহা, আয়োডিন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এরা হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থের কাজ কি আমাদের শরীরে কেন লাগবে? দেহের বৃদ্ধিতে সাহায্য করে আর কি, প্রাণীদেহের ক্ষেত্রে অস্থি গঠনে সহায়তা করে এবং কোষ বিভাজনে বিশেষ ভূমিকা নেয়। এবার চলে আসি জলে। জলে কি বলছে? জল তো আমরা সবাই জানি, জল ছাড়া জীবন অচল। জল তো খুব বেশি দরকার হয়। তো জলে হচ্ছে যে কি বলছে, জলে বলছে আমাদের দৈনিক 3 লিটার জলের প্রয়োজন হয়। তোমরা 3 লিটার জল কি আদৌ খাও? শীতকালে তো আরোই মনে হয় না জল কেউ খাবে, সন্দেহ আছে কে কতটা জল খাও। যাই হোক, জলের কাজ কি, জল নিয়ে নতুন করে আমার আর কিছু বলার নেই, তবুও পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু একটু কিছু বলে দিচ্ছি। কি বলবো, বলছি জল জীবদেহকে শীতল রাখে, আমরা সবাই জানি। আর উদ্ভিদ জল শোষণের মাধ্যমে বিভিন্ন খনিজ লবণ গ্রহণ করে, একটু আগেই তো বললাম, নতুন করে বলার নেই, এবং জলের মাধ্যমে পরিবহন করে। একদম ঠিক বলেছে। আর কি বলছে, জল উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। একটু আগে আমি বলছিলাম কীভাবে সালোক সংশ্লেষ হয়, সেখানেই তো বললাম। আর কি, জল খাদ্যকে তরল ও পরিপাকের উপযোগী করে তোলে। বেশি করে জল খেলে খাদ্য সহজে আমাদের পরিপাক হয়, মানে আমাদের যে পেটের সমস্যা আর কি হয় না, অনেক জল খেলে তাদের আর কি ওই গ্যাস অম্বলের সমস্যা হয় না। আর কি, জল রক্ত লসিকা ইত্যাদিকে তরল রেখে প্রাণীদেহের সংবহনে সাহায্য করে, এবং জল ঘাম ও মূত্রের আকারে দেহের যে সমস্ত নোংরা পদার্থ আছে, দূষিত পদার্থ আছে, সেগুলিকে নিয়ে দেহ থেকে বেরিয়ে যায়। অর্থাৎ জল আমাদের কিন্তু অনেক সাহায্য করে, যার জন্য বেশি করে জল খেতে বলে ডাক্তাররা। এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের এই ডিটেলসে ক্লাস আমি করালাম খাদ্য থেকে, যেগুলো আমরা পড়ালাম সেখান থেকে কিছু কোশ্চেন আছে, দেখি তোমরা পারো কি না উত্তর দিতে। বলো তো, যকৃতে গ্লুকোজ কীরূপে সঞ্চয় থাকে? একটু আগে কিন্তু আমি করিয়েছি, সঠিক উত্তর দাও আমার সঙ্গে সঙ্গে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গ্লাইকোজেন রূপে, যারা বলেছিলে উত্তর একদম সঠিক, তার মানে তুমি মন দিয়ে ক্লাস করছো। দ্বিতীয় প্রশ্ন বলো তো, কোয়াসিওকোর কেন হয়? প্রোটিনের অভাবে, খনিজ লবণের অভাবে, জলের অভাবে, শর্করার অভাবে? একটু আগেই কিন্তু আমি জিনিসটা করিয়েছি, কোয়াসিওকোর এবং মেরাসমাস। সঠিক উত্তর কি হবে? যারা প্রোটিন বলছিলে তারা কিন্তু সঠিক বলেছো। এরপর আসি প্রোটিনের মূল উপাদান, জিজ্ঞেস করেছে নাইট্রোজেন, অক্সিজেন তো ছিলই, হাইড্রোজেনও ছিল। নাইট্রোজেনটা প্রোটিনের ক্ষেত্রে আমি মনে আছে গোল করে মার্ক করেছিলাম, বলেছিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো প্রশ্ন এসে গেছে। আর কি বলছে, বলছে কিটোসিস রোগ হয় কোনটির অভাবে? এটা আমি বলিনি পড়াতে পড়াতে, কোশ্চেন রাখবো বলে ইচ্ছা করে বলিনি। বলো তো কি হবে, কিটোসিস রোগ হয় কোনটির অভাবে? বলতে পারবে? শর্করার অভাবে। দেখো সঠিক উত্তর শর্করা। এই ছিল আমাদের আজকের প্রশ্ন অ্যান্সার, মানে একদম পুরো ডিটেলস ডিসকাশন, তার সঙ্গে সঙ্গে ছিল MCQ এর ভিডিও। এমন ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও কমেন্ট করে, এবং ক্লাস যদি আরও চাও সেটাও কমেন্ট সেকশানে জানিও, কারণ এর আগে আমরা কিন্তু শুধুমাত্র MCQ ওয়াইজ ক্লাস করাচ্ছিলাম, আজ থেকে টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি তোমাদেরই রিকোয়েস্টে। তো যদি ক্লাস ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তার সঙ্গে সঙ্গে বলো কেমন লাগছে ক্লাস। আর যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি কিন্তু সবার কমেন্ট চেক করি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড টাটা।